শুরু করছি সংবাদ সারাদিন। দেশের স্বার্থেই নাৎসি ফ্যাসিবাদী জোটের সঙ্গে সমঝোতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 126তম জন্মদিনে একথাই মনে করিয়ে দিলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। পাশাপাশি সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফের দেহাবশেষ দেশে ফেরানোর দাবিও করেছেন। স্বাধীন ভারত হবে ধর্মনিরপেক্ষ। স্বাধীন ভারতে সব ধর্ম ও বর্ণের লোকের সমান অধিকারের পক্ষে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বাবার 126তম জন্মদিনের প্রাক্কালে অনিতা বসু পাফ সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিকভাবে সমাজতন্ত্রী ছিলেন নেতাজি। সোশ্যাল ডেমোক্রেসির পথে হাঁটবে আধুনিক ভারত, এই বিশ্বাসে ছিল নেতাজির। দেশের স্বার্থে এক প্রকার বাধ্য হয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতা করেছিলেন নেতাজি। অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাস করতেন। একই সঙ্গে বাবার দেহাবশেষ দেশে ফেরানোর দাবিও করেছেন তিনি। বলেছেন, প্রায় 77 বছর আগে মৃত্যুর পর থেকে তা বিদেশে রয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাজির মূল্যবোধকে সম্মান করলে তাঁকে সম্মান করা হবে বলে জানিয়েছেন নেতাজি কন্যা। সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদীরা সুভাষচন্দ্রকে সম্মান জানাতে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন। অনিতা বলেছেন, নেতাজির সঙ্গে আরএসএস এর আদর্শের কোনো সম্পর্ক ছিল না। বিবৃতিতে অনিতা বলেন, বাবা ধর্মপ্রাণ হিন্দু হলেও সব ধর্মকে শ্রদ্ধা করতেন। পর্যবেক্ষকদের মতে কংগ্রেস বা বামপন্থার সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক খারিজ করে তাঁকে হিন্দুত্ববাদী নেতা হিসেবে তুলে ধরার সাম্প্রতিক প্রচেষ্টার বিরোধিতা করেন অনিতা বসু পাফ। কলকাতা টিভি।